নতুন ইউনিভার্সাল ক্রেডিট গাইডলাইন প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডব্লিউপি। এতে ডিডব্লিউপি বলছে ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতাদের সাথে টেলিফোনে যোগাযোগের ক্ষেত্রে 0800 নাম্বার অথবা নো কলার আইডি প্রদর্শিত হতে পারে। কলটি আসলে ডিডব্লিউপি থেকে এসেছে কিনা যাচাই করতে গ্রাহক ডিডব্লিউপির কলকারীকে বলতে পারবে যে পরিচয় নিশ্চিত করতে জার্নালে একটি শব্দ লিখতে, যা এর আগে ছিল না। এর ফলে এই সুযোগে অনেক স্ক্যাম গ্রুপ গ্রাহকের তথ্য নিয়ে প্রতারিত করত। ডিডব্লিউপি আরও বলছে ইউনিভার্সাল ক্রেডিটের অনলাইন অ্যাকাউন্টে মেসেজ আসার পর সাধারণত কল দেয়া হয়, তাই সেই সময়ে কলটি রিসিভ করতে অনুরোধ করা হয়েছে। এরপরও যদি সন্দেহ হয় তবে কলকারীকে জানালে একটি নির্দিষ্ট শব্দ পুশ করতে বলুন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন এটি ডিডব্লিউপি। নিশ্চিত না হলে তথ্য শেয়ার করবেন না। ডিডব্লিউপি এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবরের শেষে 6.2 মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছেন। এই পরিসংখ্যানে 2.3 মিলিয়ন লোক কর্মসংস্থানে রয়েছে এবং আয় সম্পর্কিত সুবিধা ভোগ করছে। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।